আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারাও আপনাদের পরিবারদের নিয়ে সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি। ভিডিওর শুরুতেই প্লিজ ভাইয়া এবং আপু সবাইকে বলতেছি, আপনারা যে সবাই ভিডিও দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন। আমি প্রথমত বেগুন ভাজি করে নিলাম। এই বেগুন ভাজিটা বেগুনটা অনেক বড় ছিল, এই জন্য আমি বেগুনটা কেটে ভাজা করে নিলাম সরিষার তেল দিয়ে। এখানে আমি সরিষার তেল দিব, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে একটু বাদামি করে নিব, দিয়ে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরা বাটা, আদা বাটা দিয়ে পেঁয়াজটা একটু সফট করে নিব। একটু সরিষার তেল দিয়েছি স্বাদ পরিমাণ মতো, লবণ দিয়েছি, আর এখানে আমি সিম আলু ভাজি করব। টমেটো দিয়েছি, আলু সিম দিয়েছি, দিয়ে একটা ভাজি বানাবো। ঢাকনা দিয়ে ওই চুলাই দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে, একটু দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ দিয়ে, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজটা আমি সফট করে নিব। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করব। পেঁয়াজটা সফট হয়ে আসলে আমি বাটা মশলাগুলো ব্যবহার করব। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন একটু জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষায় নিয়ে দিয়ে দিলাম কয়েকটা টমেটো কিউব করে টুকরা, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত একদম সিদ্ধ হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, প্লিজ আবার রিপিট করলাম, সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন। এখন আমি এই তেলের মধ্যে, তেল মশলার মধ্যে ভালো করে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিব, কষিয়ে ভুনা করে রান্না করব। যত ভালো করে কষাবেন তত ভালো লাগবে। একটু কষাই নিয়ে ওই তেলের মধ্যে একটু ভেজে নিয়ে আমি একটু পানি অ্যাড করব। নতুন নতুন ভাইয়া আপুরা যে যেখান থেকে দেখতেছেন, প্লিজ আমি মশলাটা কষাই নিয়ে দিয়ে দিলাম একটু পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের এখানে ভিডিও পৌঁছে যাবে, আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। আমি এখন ভালো করে কষাই নিব, সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু কষিয়ে নিব। এভাবে চিংড়ি মাছ ভুনাটা খেতে খুব মজা লাগে। আর এই শীতের সময় একটু ঝাল ঝাল তরকারি ভালো লাগে। আমার কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এখন ওই চুলার মধ্যে যে সিম ভাজিটা ছিল সেই সিম ভাজিটা এখন আমি ভাজিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে কারণ ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই ভাজিটা নাড়াচাড়া করে নিলি আমার এই ভাজিটা হয়ে যাবে, কারণ খেতে অনেক মজা হয়েছিল। আজকের কারোর রেসিপিতে বেগুন ভাজি, চিংড়ি মাছ ভুনা আর সিম ভাজি ছিল, কারণ এই সময়
এই শীতের সময় একটু ঝোলের তরকারির থেকে শুকনো শুকনো তরকারি খেতে ভালো লাগে। এই পর্যন্ত যে যেখান থেকে ভাইয়া আপুরা দেখতেছে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।